Hello everyone, Assalamualaikum. Welcome to my channel. Asha kori shobai bhalo achen. Amiyo alhamdulillah onek bhalo achi. Ajke onek din por apnader sathe niye eshechi ami arekti video. Amar shomoy ta khubi byasto jacche ashole to ei jonno ami video share korte parchi na. Video share korbo kore ashole share kora hoy na to pray ek mash hoye geche. To eto dine kintu onek kichu ghote geche to apnader sathe share kora hoyni. আপনারা হয়তো অনেকেই জানেন আমার হাজবেন্ড কানাডাতে থাকেন তো আমারও কানাডাতে অ্যাপ্লাই হয়েছিল তো প্রায় আড়াই বছর হয়ে গিয়েছিল করোনার জন্য আমার কোনো কিছু হচ্ছিল না তো শেষমেশ আমারও ভিসা চলে এসেছে তো আমি আমার ভিসা নিয়ে এসেছি আসলে আমার হাজবেন্ড দেশে আসছিলেন দুই মাস থেকে গিয়েছিলেন তবে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও জাস্ট দুই একটা শেয়ার করেছি সবগুলা শেয়ার করতে পারিনি আমরা অনেক কিছুই করেছিলাম অনেক জায়গায় দাওয়াত বেড়াতে যাওয়া সব কিছু আসলে আমি ভিডিও করেছি আমার ফোনে এখনো ভিডিও আছে কিন্তু আমি সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করে দিতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করব যদি আপনারা চান তাহলে আমার একটু একটু করে সবগুলা আমি আপনাদেরকে দেখাবো তো আমার হাজবেন্ড যাওয়ার ঠিক উনি যেদিন কানাডাতে যান তো উনি যখন কাতারে ল্যান্ড করেন তো কাতারে সব সময় কানাডাতে যাওয়ার সময় 7 ঘন্টা একটা রেস্ট করতে হয় তারপর কানাডাতে যাওয়া হয় 12 ঘন্টার জার্নি তো উনি যখন কাতারে ল্যান্ড করেন তখন একটা ইমেল আসে যে আমার ভিসা আনার জন্য তো উনি ঠিক যাওয়ার সময়ই আমার ভিসাটা হয়ে যায় তো তার 15 দিন পরে আমার ননন উনি যাবেন কানাডাতে ওনার হাজবেন্ড সহ এসেছিলেন সবাই একসাথে তো আমিও তাড়াহুড়া করে সব কিছু করতে হচ্ছিল আমিও চিন্তা করে পাচ্ছিলাম না চলে যাব কি থাকব তো অনেকটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম কি হবে কি না এমনিতেই প্রায় আড়াই থেকে তিন বছর হবে এর ভিতরে আমি আমার ভিসাটা পেয়েছি তো এজন্য আমরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিলাম আমার ফ্যামিলি তো সবাই 15 দিনের ভিতরে তুমি চলে যাবে আসলে এটা কেউই মানতে পারছিলেন না ইভেন আমিও মানতে পারছিলাম না তো কি করব সব কিছু চিন্তা করে ডিসিশন নিলাম যে আমি আমার ননদের সাথে চলে যাব খুব হুট করেই আমার ভিসাটা চলে এসেছিল আর হুট করেই ডিসিশনটা নিতে হয়েছিল কারণ পরে যদি আমি আবার কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম তো সবাই তো জানেন যে করোনার সিচুয়েশনটা খুব একটা ভালো না কখনো খুব খারাপ একটা অবস্থা যাচ্ছে কখনো করোনা কমছে তো সব কিছু মিলিয়ে আমাদের দেশের অবস্থা এখনও খুবই খারাপ হয়তো সবাই জানেন তো এই জন্য আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আমার ননদের সাথে চলে যাব তো ডিসিশন নিয়েছি সেহেতু তখন কিন্তু রমজান মাস ছিল তো রমজান মাসের জন্য তো এখন কিভাবে কি শপিং করব কি করবো কি না অনেক কষ্ট হয়ে গিয়েছিলো তারপরও অনেকগুলো শপিং করতে হয়েছিল নিজের শপিং ফ্যামিলি সবার শপিং অনেক কিছু তো আমি একটু একটু করে শুরু করে দিয়েছিলাম আমার অনেক রিলেটিভও আছেন খালা মামা চাচা ফুফু তো সবাইকেই দেখতে যেতে হবে তো এরও একটা টেনশন আমার হাজবেন্ডটা যেদিন কানাডাতে যান ঠিক সেদিনই আমি আমার বাড়িতে চলে আসি তারপর ঠিক একদিনের মাথায় সব কিছু ডিসিশন নিয়ে আমিও বেরিয়ে পড়ি সবাইকে জিজ্ঞেস করতে আর কখন কার সাথে দেখা হবে ঠিক নেই কারণ এমন একটা দেশে যাচ্ছি সেখান থেকে আসতেও প্রায় দুই দিনের মতো লেগে যায় তো অনেক দূরে একটা দেশে কানাডা হয়তো সবাই জানেন তো আমাকে তো যেতেই হবে কারণ আমার হাজবেন্ড থাকেন সেইখানে সো আমিও বেরিয়ে পড়েছি সবার সাথে দেখা করতে সব কিছু করতে এক এক করে এক একজনের বাড়িতে গিয়েছি এক এক দিন কিন্তু খুবই খারাপ লাগছিল আসলে হুট করে ডিসিশন মানে হুট করেই আমার ভিসাটা হয়ে গেলো এতদিন হচ্ছে না দুই বছর চলে গেছে আড়াই বছর চলে গেছে বাট হুট করেই ভিসাটা হয়ে গেছে আসলে কি বলবো আমার হাজবেন্ড আসার ঠিক দেড় মাসের মাথায় আমার সব পেপারগুলো আসা শুরু হয়ে গেছিলো খুব অটোমেটিকলি ওয়ান বাই ওয়ান একটা থেকে একটা চলে আসছিলো আমরাও স্ট্রিং যে এতদিন আসলো না এখন ওয়ান বাই ওয়ান সব কিছু চলে আসছে তো যাই হোক
অনেক কিছুই হচ্ছে, তো আমার হাজবেন্ডটাও চলে গিয়েছিলেন, আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপর আমার ননদরাও আছেন, অনেক ব্যস্ত সবকিছু নিয়ে। তারপর এদিকে আমার আম্মু তো উনার যা ছিল আমার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে রেখেছিলেন, উনার স্মৃতি, তো আমি যা পেরেছি তাই নিয়ে এসেছি। কিছু কিছু আসলে অনেক কিছু খুবই দরকারি, অনেক কিছু একটু দরকারি না, এরকম অনেক জিনিস আছে। তারপরও মায়ের স্মৃতি আমি চেয়েছিলাম কিছু একটা আমার কাছে থাকুক, টুকিটাকি কিছু জিনিস, তো আম্মু অনেক কিছুই আমার জন্য কিনেছিলেন। এইগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, কানাডাতে সব কিছুই পাওয়া যায়, তারপরও মায়ের হাতের জিনিস তো পাওয়া যায় না, তো এই জন্য আমি একটু একটু করে কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো আমার তো সব জায়গায় বেড়াতে যাচ্ছি, এদিকে আমার ব্যাগও গুছানো হচ্ছে এক এক করে, কয়েকটা ব্যাগ, কতটা ব্যাগ যে আমি কিনলাম, তারপর কতটা ব্যাগ আমি কাপড় ঢোকালাম, ওয়েট করলাম, আসলে অনেক ঝামেলা, অনেক ঝামেলা এগুলা করা। তো প্রথম তো আমি আসছি, তো প্রথম দিকে তো আরও অনেক বেশি ঝামেলা। তো এদিকে এক এক করে আমার কাপড় চোপড় সব কিছু লাগেজের মধ্যে ঢুকানো হচ্ছিল, তো বারবার কিন্তু ওজন মাপতে হচ্ছিল, ওজন বেশি কম এই সেই, তো এরকমই চলছিল আমার 15 দিন। অনেক বেশি ব্যস্ত গিয়েছিল, ব্যস্ত বললে কম হবে, মানে খুব খুব বেশি ব্যস্ত ছিলাম আমি। আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব হচ্ছিল না, তো আমার খালা, আমার তারপর সাইমা, আমার আম্মু আব্বু, আমার ভাই, তারপর খালা তো বোন, সবাই মিলে আমাকে হেল্প করেছে আসলে। তো ওনারা যদি আমাকে এরকম সাপোর্ট করতেন না, আমার এই সবগুলো ঠিকঠাক করতে, আসলে আমি পাগল হয়ে যেতাম। তো সব কিছুই আমি একটু একটু করে করে নিচ্ছিলাম, তো চেষ্টা করব আমি আপনাদেরকে আরও অনেক কিছু ভিডিও দেখানোর, সময়ের জন্য আমি অনেক কিছু দেখাতে পারছি না। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আশা করব সব সময় এখন ভিডিও দেওয়ার, তো না হলে সপ্তাহে একদিনও ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো সবাই কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি আমার সব ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও আমার জিনিসগুলো ভালো লাগবে। ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে আসবো আসলে এই চিন্তা করলেই আমি পাগল হয়ে যেতাম, আমার অনেক বেশি কান্না পেত, অনেক টেনশন লাগতো। তো 15 দিন পর চলে যাব আসলে এইগুলো চিন্তা করলেই অনেক খারাপ লাগতো, বাট আমি কাউকে বুঝতে দিইনি, সবাইকেই, মানে আমার আম্মু আব্বুদেরকে, ভাই বোনদেরকে, সবাইকেই আমি কিছুই বুঝতে দিইনি। বাট আমার আসলে খুবই কষ্ট হয়েছিল, খুবই খারাপ লেগেছিলো যে ফ্যামিলিকে ছাড়া তো আসতেই হবে। তো আমার আব্বু আম্মু তারা অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, বাট আমি ওনাদেরকে বোঝাতাম যে ইটস ওকে, আমাকে তো বিয়েই দিয়েছেন অনেক দূরে, সো আমি তো যেতেই হবে, কিছু করার নেই, আপনারা শুধু দোয়া করবেন, এগুলোই ওনাদেরকে বোঝাতাম, বাট আমি আসলে অনেক বেশি কষ্ট পেতাম। তো যাই হোক, এখানে অনেকগুলো কাপড় চোপড় দেখছেন, আমি আসলে এরকম কিছুই আমি ঠিক মতো আনতে পারিনি, কারণ অনেক কম স্পেস ছিল আমার লাগেজের মধ্যে এবং অনেক কম ওয়েট হয়েছিল, জাস্ট 23 23, আর একটা হচ্ছিলো 7 কেজি। তো এরকম করে আমি নিতে হয়েছিলো, আর যেগুলো আমি নিয়েছিলাম এনেছিলাম এগুলো সব কিছু একটু ওয়েট ছিল, কিছু কাপড় চোপড় আর ফ্যামিলির সবার জন্য টুকিটাকি জিনিস কাপড় চোপড় এগুলো এনেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।